মূলত ভোটের দিন এবং ভোটের আগের দিন এই দুই রাত্র ধরেই কিন্তু আমাদের বিভিন্ন এলাকায় পার্টি কর্মীদের উপর নানা রকম আক্রমণ হয়েছে, পোলিং এজেন্টদের উপর আক্রমণ হয়েছে। শুধু তাই নয়, তাদের গাড়ি ভাঙা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি কারোর বাড়ির বেড়া ভেঙেছে, কারোর গেট ভেঙেছে। এই যদি অবস্থা হয় তাহলে এই রাজ্যতে মানে কি অশান্তির পরিবেশ এখানে তৈরি হয়ে আছে। শাসক দলের নেতাকর্মীরা বলছে ভোট নাকি শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু এটার নামে কি শান্তি? আমরা যখন লক্ষ্য করেছি যে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের ছয় বিধানসভা কেন্দ্রে জমায়েত হয়েছে, বিভিন্ন জায়গার ছেলেরা এসে এখানে ছিল, প্রায় দু তিন দিন আগে থেকেই ছিল এবং মূলত তাদেরকে বিভিন্ন এলাকার অলিগলিতে রাখা হয়েছে এই উদ্দেশ্যে যেন ভোটাররা ভোট দিতে না পারে ভোট কেন্দ্রে গিয়ে, যার ফলে প্রত্যেকটা গলিতে এই ছেলেদের আননোন, ওদের আমরা কোনোদিন চিনিও না, দেখিও নি। তো তাদেরকে রাখা হয়েছে যে তারা ভোটারদের প্রত্যেক ভোটারকে বলছে যে আপনারা ভোট দিতে যাবেন না, এরকম বলে ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। তোর বাবার কই সরকারে তুমি না যা ভোট কেন্দ্রে গেলে বেদা নেই, ঠিক আছে, আর যদি যা দিলে বেদা নেই, মানে এরা আইছে আর হুমকি দেওয়া গেল। আর আজকে আমরা এসছিলাম এখানে নয়নমুড়া থেকে একেবারে নন্দনগর পর্যন্ত গোটা এলাকাতে 22 তারিখ রাত্রেবেলা, প্রায় রাত্র দেড়টা দুটার থেকে আরম্ভ হয়েছে। বহিরাগত বিজেপির কর্মীরা স্থানীয় কর্মীদের নির্দেশ মতো এবং তারা দেখিয়ে দিয়েছে এরকম আমাদের 14 থেকে 15টা বাড়িতে ভাঙচুর করেছে, গাড়ি ভেঙেছে, অটো ভেঙেছে, বাড়ির বেড়া ভেঙেছে। তবে এটা আরেকটাও জিনিস লক্ষ্য করার বিষয়, মানুষ যখন বেরিয়ে এসেছে তখন তারা আবার পালিয়ে গেছে, তাদের শক্তি সাহস নেই এবং একটাই কথা, কেউ আপনারা ভোট দিতে যাবেন না।